হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো দু সতেরো প্রশ্নভুল মামলার আপডেট নিয়ে তো দু হাজার সতেরো যে প্রশ্নভুল মামলার কেস হয়েছে রাজু গাজী নামক যে ব্যক্তি কেস করেছে প্রশ্নভুল মামলার ওপর সেটা কিন্তু হিয়ারিং হওয়ার কথা ছিল আজকে অর্থাৎ পঁচিশ তারিখ তো কিন্তু সেটা কিন্তু আজকে হেয়ারিং হয়নি পঁচিশ তারিখ হওয়ার কথা থাকা সত্ত্বেও আজকে হেয়ারিং হয়নি তার জন্য কোনো আপডেট আসেনি দু সতেরো প্রশ্নভুল মামলা নিয়ে তো কবে হবে হেয়ারিং এবং কি আপডেট সেটা সম্পর্কে আজকে তোমাদের দেখাবো তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দ্য কলকাতা হাইকোর্টে যে কেস লিস্ট আমরা দেখবো তো আগামীকাল ছাব্বিশ তারিখ দু হাজার বাইশ তো এখানে কী কী কেস লিস্ট রয়েছে দেখো তো এখানে আমাদের লেখা রয়েছে কি অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার এজলাসের যে কেসগুলো উঠবে আগামীকাল তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দু হাজার সতেরো প্রশ্নভুল মামলা তো তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দু হাজার সতেরো প্রশ্নভুল মামলা কত নম্বর তিন নম্বরেই কিন্তু রয়েছে তো তিন নম্বরেই রয়েছে আমাদের প্রশ্নভুল মামলা গাজি নামক ব্যক্তি তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে রাজুগাজি ভার্সেস স্টেট ওয়েস্ট বেঙ্গল তো আমাদের পর্ষদ যে বেঙ্গলের পর্ষদের ভারসিস রাজুঘ নামক যে ব্যক্তি তার কিন্তু কেস রয়েছে কত নম্বরে তিন নম্বরে কিন্তু রয়েছে তো আগামীকাল কিন্তু এই কেসটা উঠবে দু হাজার সতেরো প্রশ্ন ভুল মামলা তো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো কি আসবে আপডেট সমস্ত কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো আগামীকাল কিন্তু আসতে চলেছে দু হাজার সতেরো প্রশ্ন ভুল মামলার আপডেট তো ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং